أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم أوصيكم عباد الله بتقوى الله সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিনকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক মুমিনিন ইকরাম এই রহমতের মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মেজবান ও আমরা তার দস্তখানে উপস্থিত হয়েছি মেহমান হিসাবে কতটুক দস্তখান থেকে উপকৃত হতে পেরেছি নিশ্চিত তার জন্য অনেকই দুঃখের বিষয় কে রমজান যদি চলে যায় আর সে তাকওয়া অর্জন করতে না পারে দেখতে দেখতে দশ দিন চলে গেল যদিও অনেক গরম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ রোজাদাররা যারা সত্যিকার আল্লাহর বান্দা হতে চেয়েছেন তারা কিন্তু এই গরমের মধ্যে রোজা রেখে তার সৃষ্টিকর্তাকে প্রমাণ দিয়েছেন যে আল্লাহ আমি তোমার বান্দা তোমার নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে প্রস্তুত এবং এই রোজার মাধ্যমেই তার বহিঃপ্রকাশ অন্য যে কোনো ইবাদত লোক দেখানোর জন্য করা যায় কিন্তু রোজাই এমন একটি ইবাদত যেটার মধ্যে এই খুলুসটুকু রয়েছে যে এখানে লোক দেখানোর কোনো কিছু নেই যেই ব্যক্তি রোজা রাখে সে ক্ষুধা অনুভব করে যেই ব্যক্তি রোজা রাখে সে তৃষ্ণার্ত অবস্থাকে অনুভব করে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা আমার জন্য এবং তার আজর ও সওয়াবও আমার উপরে রয়েছে নিশ্চিতভাবে যারা এক মাস রোজা রাখে তারা এগারোটি মাস না খেয়ে থাকে না কেন এটা হতেই পারে না যে কেউ আল্লাহর দস্তখানে উপস্থিত হয়েছে আর আল্লাহর দস্তখান আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবেন আমাদের কাছে ঘাটতি রয়েছে আমরা একদিন দুই দিন তিন দিনে বেশি মেহমানদারি করতে পারি না মেহমানকেও বলা হয়েছে যে তিন দিনের বেশি কারো মেহমান হয়েও না হয়তো তার কষ্ট হবে যে ব্যক্তি মেহমানদারি করে সে প্রথম দিন হয়তো গোশ মাছ মাংস সব কিছু খেতে দেয় দ্বিতীয় দিন দেখা গেলো একটা আইটেম কমে গেল এখন আর দস্তখানে মাছ নেই তৃতীয় দিন দেখা যাচ্ছে যে আরও একটা কমে গেল এবং খুবই প্রশংসা করে যে আমার প্রিয় খাওয়া হচ্ছে সবজি আজকে আপনাকে সবজি দিয়েই মেহমানদারি করতেছি তখন বুঝে নেওয়া দরকার যে চতুর্থ দিন কী হবে ঠিক আছে কেন প্রথম দিন যাচ্ছিল দ্বিতীয় দিন নাই দ্বিতীয় দিন যাচ্ছিল তৃতীয় দিন নাই তৃতীয় দিন পরে যদি ঠিক আছে তাহলে মানে নিজেই বুঝে বাড়ি ছেড়ে চলে যেতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখাতে পারবেন না যে ড্রেসগুলি হালাল করেছে কোনোটার মধ্যে সীমাবদ্ধ রেখেছে রাখতে পারতো আল্লাহ যে মুরগি এক টুকরো বেশি খাওয়া যাবে না ঠিক আছে গরু কেজিতে ১৬ করবা এক টুকরো বেশি খাবা না খাসি কেজিতে ১৪ করবা বা ১৬ করবা এক টুকরো বেশি খাবা না দেখো প্রতিদিন পোলাও খাওয়া যাবে না মাসে একবার খাবা
দেখো তোমার মাছ খাওয়া যাবে না, খুব বেশি খাওয়া যাবে না, একদিন খাবা, শুধু বলেছেন সামান্য। কেন পশুরও তো জান আছে, যে এমন না হয় যে তুমি তোমার পেটকে পশুর কবরস্থানে পরিণত করে দাও, মানে এইদিকে একটু সামান্য একটু বলা হয়েছে। না হলে আল্লাহ রাব্বুল আলমিন রিস্কের বিভিন্ন প্রকারের জিনিস সব আমাদের উপরে হালাল করেছেন, এবং কোনো রকম কিন্তু সেটা হালাল করে নিতে হবে। হালাল কখন হবে? যখন আল্লাহকে রাজি করলেন, যিনি হালাল করেছেন তার ইবাদত না করে আপনি হালাল ভাববেন এটা কী করে সম্ভব, যিনি রিস্কে হালাল করেছেন। তো একটি মাস তাজ দস্তাখানে বসে আপনি আল্লাহর বান্দা হিসাবে নিজেকে পরিচয় দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলমী 11টা মাস আপনার সামনে থেকে কখনোই দস্তাখান তুলে নেবে না। কেন? এই জন্য যে তার কাছে কোনো ঘাটতি নেই, তার মেহমানদারি 3 দিনের না, তার মেহমানদারি এরকম না যে তার দস্তাখানে 3 দিন উপস্থিত থাকতে হবে, বা আল্লাহ রাব্বুল আলমিনের দস্তাখান রমজান মাসে 30 দিন, 30 দিনের দস্তাখানে উপস্থিত থাকতে হবে, বাপ্পা সালাম না, যে রিস্ক দেয় এমনভাবে খালি বলে বাপ্তা মুমিন ফাজলিল্লাহ, আল্লাহর ফাজল দ্বারা চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, আল্লাহর রিস্কে হালাল, কোনো রকম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কৃপণতা নেই। কেন সে কৃপণতা করবে? যে মায়ের পেটে যেখানে অন্য কেউ খাওয়া পৌঁছাতে পারে না সেখানে সে রিস্ক দিচ্ছে, সেখানে সে হায়াত দিচ্ছে, তো সেই আল্লাহর অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, অবশ্যই আমাদেরকে দেখা দরকার যে আমরা একটা মাস রোজা না রেখে যদি 11টা মাস আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, তো এর দোষ অন্য কারো না, আমার নিজের দোষ। যেই ব্যক্তি কষ্ট করে একটি মাস রোজা রাখে সে 11টি মাস যে কোনোভাবে আলহামদুলিল্লাহ 11টি মাস তার কিন্তু রিস্কের অভাব হয় না, আল্লাহ কোনো না কোনো জায়গা থেকে তার কাছে পৌঁছিয়ে দেন। আপনি অনুভব করেন এক সময় আমাদের অভাব ছিল, আমরা চিন্তাও করতে পারিনি যে হয়তো এই অভাব থেকে আমরা মুক্ত হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলমিন মুক্ত করে দেন। একটা ওসিলা প্রয়োজন, সেই রিস্ক দেওয়ার জন্য একটি ওসিলা, সে ওসিলা আল্লাহ রাব্বুল আলমিন রিস্ক দিয়ে থাকেন। এখানেই আজকে আমাকে বলা দরকার যে আজকে 10ই রমজান হযরতে খাদিজাতুল কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার বাফাত দিবস, যিনি এতই মানে পবিত্র ব্যক্তিত্ব ছিলেন, যার প্রশংসায় পয়গম্বর ইসলাম বলছেন যে আমি আমার ওয়াইফের মধ্যে খাদিজার চেয়ে উত্তম কাউকে পাইনি। তিনি তখন ঈমান এনেছেন যখন কেউ ঈমান আনেনি, তিনি তখন আমার পাশে ছিলেন যখন কেউ আমার পাশে ছিল না, তিনি তখন আমাকে সাহায্য করেছেন যখন কেউ সাহায্য করতো না। আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন বাবা যাতকা আইলান ফাগনা, যখন তোমাকে আমি সাংসারিক দেখেছি একটু ব্যাগটা কমাই দাও, যখন তোমাকে সাংসারিক দেখেছি তখন আমি তোমাকে ধনী করে দিয়েছি। সেই ধন সম্পদ কার? খাদিজার। সব কটা এনে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে রেখে দিয়েছিলেন, ইসলাম ধনী হয়ে গেল খাদিজাতুল কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার সম্পদে। তো সেই খাদিজা যার ইন্তেকালের কারণে পয়গম্বর ইসলাম এতই মর্মাহত ছিলেন যে ওই সালকে সালে হুজুন বলা হলো, পয়গম্বরের সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন, যিনি পয়গম্বর ইসলামকে সাহায্য করেছেন, যিনি মারেফাত অর্জন করতে পেরেছিলেন পয়গম্বর ইসলামের, আর এই খাদিজার মর্যাদায় এটাই কি কম যে ফাতিমাতুজ জাহরা তার কন্যা, এটাই কি কম? আজকে খাদিজাতুল কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা সম্পর্কেও ইতিহাসে খেয়ানত করা হয়েছে, খাদিজাকেও অনেক ছোট করে দেখা হয়েছে, বলা হয় নাউজুবিল্লাহ উনি মুতাল্লাকা ছিলেন, তালাক প্রাপ্ত ছিলেন না। কেউ তালাক প্রাপ্ত হলে এরকম হয়, ফাতিমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জন্মগ্রহণের সময় সমস্ত আরবের নারীরা তাকে বাইকাট করেছিল, এই বলেই তো বাইকাট করেছিল,
যে এত ভালো ভালো আত্মীয়তা আসলো তিনি না করলেন। তো যদি তেলাক প্রাপ্ত হয়ে থাকতেন তাহলে এত আত্মীয়তা না করার কি কোনো অর্থ রাখে? কেউ তেলাক প্রাপ্ত যদি কোনো ভালো আত্মীয়তা আসে সেটাকে কি না করে? কিন্তু খাতিজা কিন্তু আরবের সমস্ত আত্মীয়তাকে না করে যাচ্ছেন, যতগুলো প্রস্তাব আসছে সব প্রস্তাবকে না করে যাচ্ছেন। এই না করাই বলে দিচ্ছে যে তিনি কুমারী ছিলেন, তিনি বিবাহিতা ছিলেন না। ঠিক আছে, এটা অনেক বড় একটা জুলম তার প্রতি, অনেক বড় একটা জুলম তার প্রতি যে ওনাকে বলা হয় উনি বিবাহিতা ছিলেন। এবং অলরেডি দুটা কন্যাও বলে দেওয়া হয়েছে যে দুটা কন্যাও ছিল, যদিও আমি অনেকবার বলেছি এই দুটা কন্যা হযরতে খাদিজার বড় বোন হযরতে হালার ছিল। যেহেতু খাদিজা ধনী ছিলেন তার কন্যাকে তিনি লালন পালন করেছেন, তো যদি লালন পালন করে একটি কন্যাকে সে মা বলে সম্মানিত করে, মাও কিন্তু তাকে কন্যার মর্যাদার আসনে বসায়। এর অর্থ এটা না যে তিনি বাস্তবে কন্যা না, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাদিজা এতই মুমিন ছিলেন, এতই মুত্তাকি ছিলেন যে তিনি তার জন্য একটি পবিত্র, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন আমাদের প্রিয় নবীর জন্য, যে কারণে যখন পয়গম্বর ইসলামের প্রস্তাব আসলো তো তিনি ছুটে গেলেন বারকা ইবনে নফিলের কাছে এবং জিজ্ঞাসা করলেন যে মোহাম্মদের সাথে আমার আত্মীয়তা এসেছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি কেমন দেখো? যখন বারকা ইবনে নফিল প্রশংসা করা শুরু করলো এক পর্যায়ে বললেন, ভাই আমি এসেছি তোমার কাছে ত্রুটি জিজ্ঞাসা করার জন্য, কোনো ত্রুটি আছে কি না। তো বললেন, বারকা কার ত্রুটি খুঁজতে যাচ্ছ? যার তরে তো ইঞ্জিলে যার নাম আহমদ নির্ধারণ করা হয়েছে, যিনি আখেরি নবী হবেন, আমি সেই সময় বেঁচে থাকবো না, আর যদি বেঁচে থাকি তাহলে আমার তো আমি নিজেই ঈমান আনবো, যদি না বেঁচে থাকি তাহলে তুমি আমার শাফাত করবা, আল্লাহ আকবার। তাহলে খাদিজাতুল কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা এই পবিত্র মানে আত্মীয়তার অপেক্ষায় 40 বছর অতিবাহিত করেছেন, বয়সে বেশি ছিলেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু কুমারী ছিলেন, কোনো বিয়ে হয়নি। কিন্তু যদি বিয়ে হতো তাহলে এই প্রসঙ্গটাই আসতো না যে অনেক আরবের আত্মীয়তাকে তিনি না করে দিয়েছেন। না করবেন কেন? না করলে তো আগে বিয়ে করলেন কেন? তাতে বোঝা যাচ্ছে যে না, তিনি কোনো বিয়ে করেননি, তিনি প্রথম বিয়ে এবং শেষ বিয়ে হযরতে খাদিজাতুল কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা রয়েছে। আর দুনিয়ার কোনো নারীকে এইরকম মর্যাদার আসনে বসানো হয়নি যেই মর্যাদার আসনে খাদিজা ছিলেন এবং ফাতেমা ছিলেন। দুনিয়ার কোনো নারীকে তাদের সাথে সমতুল্য করা যায় না যে মর্যাদা হযরতে খাদিজার এবং হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার ছিল। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একাধিক বিয়ের অনুমতি রয়েছে, ঠিক আছে? যদি ওয়াইফ সাদাত থেকে হয়, সৈয়দ হয়, সৈয়দা হয়, তার থেকে অনুমতি নেওয়া মুস্তাহাব। এটা আমাদের বাংলাদেশের বিধানে রয়েছে যে প্রথম স্ত্রীর থেকে অনুমতি নেওয়া, কিন্তু শরীয়তের মধ্যে অনুমতির কোনো প্রসঙ্গ আসেনি, শুধু সৈয়দা হলে মুস্তাহাব হচ্ছে তার থেকে অনুমতি নেওয়া। কিন্তু এই শরফটা শুধু খাদিজা ও হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা ছিলেন, যে খাদিজা বেঁচে থাকতে পয়গম্বর ইসলাম দ্বিতীয় বিয়ে করেননি, ফাতেমাতুজ জাহরা বেঁচে থাকতে হযরতে আলী এ মুর্তজা দ্বিতীয় বিয়ে করেননি। এই মর্যাদায় খাদিজা ও ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা ছাড়া অন্য কেউই না। আল্লাহু আকবার। খাদিজা যার সম্পদ দ্বারা ইসলাম ধনী হয়েছে, যার সম্পদ দ্বারা ইসলাম শক্তিশালী হয়েছে, খাদিজার সম্পদ আর হযরত আলীর আলাইহিস সালাতু ওয়াসসালামের তলোয়ার আর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের সেজদায়ে আখির, এছাড়া ইসলামে আর কী পাবেন? এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এইসব চেহারাগুলোকে বিকৃত করার চেষ্টা করা হয়।
ঠিক আছে, হযরতে ফাতিমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা সমস্ত মর্যাদা থাকা সত্ত্বেও চেষ্টা করা হলো যে তার সম্পর্কে কিছু হাদিস আনা যায় কি না। হ্যাঁ, রসুল বলেছেন যদি কেউ চুরি করে তো আমি তার হাত কেটে দেব, যদি আমার ফাতেমা চুরি করে আমি তার হাত কেটে দেব। কোনোদিন মানুষ কিন্তু এই ধরনের উদাহরণ দিতে পারে না, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি এই ধরনের উদাহরণ দিতে পারেন না। কেন? এই জন্য যে ফাতিমাতুল জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা বাসায় অবস্থান করছেন, ঠিক আছে, কি করে চুরি, কোথায় চুরি সম্ভব? তো আর এরকম একটা পবিত্র ব্যক্তি সম্পর্কে এভাবে উদাহরণও দেওয়া যায় না, কিন্তু এই ধরনের একটি হাদিস আমরা দেখতে পাচ্ছি, ফাতিমা বাদা তো মেননি, মান আজাহ ফকাদ আজানি, ফাতিমা আমার কলিজার টুকরো, আমার রেসালাতের অংশ, যে ফাতিমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে। তো এই হাদিসের ব্যাখ্যায় বলা হলো যে একদিন ফাতিমাতুল জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মানে চেহারাটাকে শুকনো অবস্থায় দেখে রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন যে ফাতিমা তুমি আজকে খুব কষ্ট অনুভব করছো, কিসের কষ্ট পাচ্ছ? তো বলে আমি নাকি শুনেছি, জানতে পেরেছি যে হযরত আলী আবু জাহালের কন্যাকে বিয়ে করতে যাচ্ছেন, বাবা এই হচ্ছে আমার কষ্ট। তখন পয়গম্বর ইসলাম বললেন ফাতিমা বাজা তো মিননি, মান আজাহা ফাকাদ আজানি, ফাতিমা আমার কলিজার টুকরো, যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। অর্থাৎ দেখেন আপনি হাদিস কি প্রসঙ্গ ছিল, নিয়ে আসা হলো, অর্থাৎ পুরো চেষ্টা করা হয়েছে কীভাবে ফাতিমাতুল জাহরাকে খাটো করে দেখানো যায়, কীভাবে খতিব কুবরাকে খাটো করে দেখানো যায়, কী করে আপনার হযরতে আবু তালিবকে ছোট করা যায়। আর এই করতে করতে যখন এগুলো কমপ্লিট হয়ে গেল এক ধরনের খুব ব্যাপক আকারে প্রচার করে জনগণের মাঝে এক ধরনের প্রতিষ্ঠিত করে দেওয়া হলো, কেউই এখন চিন্তা করে না যে না খাদিজা কুমারী ছিলেন, সবাই বলে তিনি বিবাহিত ছিলেন, এবং কেউই মানে জিজ্ঞাসা করেন যে মারিয়াম শ্রেষ্ঠতা অর্জন করেছেন নাকি ফাতিমাতুল জাহরা, মারিয়ামের কথা বলে ফাতিমাকে সেইভাবে তারা আনে না। এসব কুচক্রের চেষ্টার রেজাল্ট এটা এসেছে। আর হযরত আবু তালিব যিনি মুমিনে আলে কুরাইশ, যিনি মহসিনে ইসলাম, তাকেও কাফির বানিয়ে দেওয়া হলো, এটাও এক ধরনের প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন নাটক রচনা হচ্ছে, নাটক, ঠিক আছে। এখন ইউটিউব, এখন ফেসবুক সুন্দরভাবে একটা সুযোগ এসে গেছে যেই মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে একটা মেসেজ পৌঁছানো যায়। এখন আর্টিফিশিয়াল ভিডিও তৈরি করা হচ্ছে, একজন মাওলানা এখানে বসে আছেন, তাকে মাজার জিয়ারতের কথা, প্রথমে মাজার বললেই পট করে বললেন মাজার বলা যাবে না, আপনি প্রথমে এই ওয়ার্ডটাকে উইথড্র করেন, মাজার বলা যাবে না, কবর, উনি কবরের মধ্যে আছেন, ঠিক আছে, কবরে আছেন, যেভাবে সবাই মারা যান সেভাবে তিনি মারা গেলেন। কোরআন, কোরআনের হাফিজ কোরআনের জ্ঞানও রাখে না, কোরআনের জ্ঞানও রাখে না। মওত হচ্ছে ইন্তেকাল, মওত ধ্বংস না, মওত ফেনার নাম না, আমরা রসুলের উম্মত, তিনি আমাদের উপর শাহিদ ও নাজের। তো দেখেন আগে কিন্তু ঘিরে চারদিক দিয়ে হযরত আলী আলাইহিসসালামের ব্যক্তিত্বকে আপনার কালার করার চেষ্টা করা হলো, এমন কালার করার চেষ্টা করা হলো যে বলা হলো আলীর এমন শরীর ছিল, মানে গায়ের রং এমন ছিল, ঠিক আছে, যার মধ্যে কোনো সৌন্দর্য চোখে পড়ে না। তারপরে এমনভাবে তার বিরুদ্ধে লাগা হলো সব্য সতম করা, গালমন্দ করা, মাবিয়ার আমলে বিভিন্ন বিষয়, বিভিন্ন ইস্যুতে বিতর্কিত করা, গলায় ডড়ি বেঁধে নিয়ে আসা, নানা ধরনের অত্যাচারের মাধ্যমে হযরত আলী আলাইহিসসালামের ব্যক্তিত্বকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হলো যে উম্মতের কাছে চতুর্থ স্থানে তিনি রয়েছেন। আর শুধু এই পর্যন্তই জুলম হয়নি, বরং যখন মসজিদে কুফায় তিনি শহীদ হলেন তখন বলা হলো এ আলীও কি নামাজ পড়তো? তো এইভাবে আহলে বাইতের ব্যাপারে ষড়যন্ত্র করা হলো, হযরত আলীকে বিতর্কিত করা হলো, ফাতিমাতুল জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা সম্পর্কে জাল হাদিস তৈরি করা হলো, হযরতে খাদিজাতুল কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা মুতাল্লাকা ছিলেন, তার দুটি বাচ্চা ছিল, এইভাবে ওনার মর্যাদাকে মানে কমানোর চেষ্টা করা হলো, আবু তালিবকে, ঠিক আছে,
কাফের ঘোষণা করা হলো যে রাসূল সমস্ত উম্মতকে নিয়ে যাবে, উম্মতি উম্মতি করবেন, একজন ওনার উম্মতের বাকি থাকবে না, সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু তিনি পারবেন না তো তার চাচাকে নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে, যিনি মহসিনে ইসলাম। খুবই আশ্চর্য লাগে, খুবই মানে পরিতাপের বিষয়, আবু সুফিয়ানের মতন মোনাফেক সে জান্নাতে যাবে, ঠিক আছে, মাভিয়ার মতন যার সম্পর্কে সুকুত করা হচ্ছে সে জান্নাতে যাবে, হয়তো আল্লাহ ইয়াজিদকেও মাফ করে দেবে, কিন্তু মাফ করবে না তো আবু তালিবকে মাফ করবে না, ঠিক আছে। আশ্চর্য ব্যাপার যে হযরত আবু তালিব বিতর্কিত, খাতির কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহির মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা হলো, হযরত আলী ইসলামের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা হলো, হযরত ফাতিমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা হলো, এবার ইমামে হাসানে মুস্তাফা আলাইহিস সালাম এমন বিয়ে শাদির ঘটনা রচনা করা হলো যেন মনে হয় এই মাসুম ইমামের মানে ওনার জীবনে আর কোনো কাজই ছিল না, খালি বিয়ে করতেন, 300 থেকে শুরু করে 3000 পর্যন্ত, ঠিক আছে। এমনকি হযরত আলী নাউজুবিল্লাহ বিরক্ত হয়ে এসব বিষয়ে খুতবা বলা মানে রমজান মাসে বিব্রতকর, কিন্তু মনের দুঃখে মনে কষ্ট বলতে হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসলেন এবং বললেন, এই লোক সকল তোমরা তোমার মেয়েকে কেন হাসানকে দাও, তিনি তো অধিক তালাক দেন, এই ধরনের মিথ্যা কথাগুলা মাসুম ইমাম সম্পর্কে মানে রচনা করা হলো ওনার মর্যাদাকে ঘাটতি করার জন্য। এবার তাকলে ইমামে হুসাইন আলাইহিস সালাম যিনি দেখিয়ে দিলেন যে এর পূর্বে যা কিছু ঘটেছে সব ভুল ছিল, আমি আমার মহান ত্যাগের মাধ্যমে সে সমস্ত মানে ব্যক্তিত্বদের যারা আমার আবাও আজদাদ তাদের সম্মানকে রক্ষা করব, আমি আমার ভাইয়ের সম্মানকে রক্ষা করব, আমি আমার মায়ের সম্মানকে রক্ষা করব, আমি আমার বাবাও মানে দাদার সম্মানকে রক্ষা করব, আমি আমার নানা সম্মানকে রক্ষা করব, তো ওসির ওবে সিরাতে জদ্দি বা আবি ইমামে হুসাইন আলী সালাতাম এত বড় একটি পদক্ষেপ নিলেন, ইমামে হুসাইনের শত্রুতা একটি আইন তৈরি করে দেওয়া হলো, যেই ব্যক্তি হাকিম হবে সে যেইভাবেই হুকুমতে আসুক না কেন সে হচ্ছে আমিরুল মোমিনিন, ঠিক আছে। এই দৃষ্টিকোণ থেকে ইয়াজিদ আমিরুল মোমিনিন হুসাইন তার বিরুদ্ধে খুরুজ করেছিলেন, ওনার খুরুজ করা উচিত হয়নি, নজরুল্লাহ উনিও ভুলেছিলেন, ইয়াজিদ একটু উগ্রতা দেখিয়েছে, এই ব্যাপারে আমাদের চুপ করে থাকা দরকার, বিচার আল্লাহ করবেন না, আল্লাহ হত্যাকারীদের উপরে লানত বর্ষিত করুক আর মাজলুমের উপরে তার রাহমাত বর্ষিত করুক, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালামের শত্রুতায় আজ পর্যন্ত উম্মত কিন্তু জটিল সমস্যার মধ্যে পরিণত হয়েছে, যে ইমামে হুসাইনকে খাটো করার জন্য যে কেউ হাকিম হবে সে হবে আল্লাহর পক্ষ থেকে, তাকে হাকিম হিসাবে মানতে হবে, তাকে খলিফা হিসাবে মানতে হবে, তাকে আমিরুল মোমিনিন বলতে হবে, সাদ্দামও আমিরুল মোমিনিন হয়ে গেল, উর্দগানও আমিরুল মোমিনিন হয়ে গেল, জিয়াউল হক যে আর্মি শাসন লাগু করলো, জুলফিকার আলী ভুট্টুকে ফাঁসি দিল, জুলমের অনেক ইতিহাস রচনা করলো, ক্ষমতায় আসার পরে আমিরুল মোমিনিন বলা শুরু হয়ে গেল, এমন একটি আজাব উম্মতের মধ্যে চলে আসছে যে এই আজাব নিয়ে কেউই কিন্তু আমাদের সামনে আসতে পারে না, কেন আমাদের কাছে যে ইমামত রয়েছে সেটা হচ্ছে মাসুম, যদি খেলাফতে আসেন তাও মাসুম, খেলাফতে না আসেন তাও মাসুম, কিন্তু দুঃখজনক যে অন্যদের এখানে যে ক্ষমতা আসে সে হচ্ছে আমিরুল মোমিনিন, তার বিরুদ্ধে কোনো রকম মানে শব্দ উচ্চারণ করা যাবে না। এই যাত্রা আজ কোন পর্যন্ত নিয়ে আসলো যে দিনের মধ্যে জুলম প্রবেশ করেছে, আজ হাকিমিয়তের মধ্যে জুলম প্রবেশ করেছে, আজ হাকিম জালিম হয়ে যাচ্ছে তারপরেও সে সন্তুষ্ট কেন? আলিমে দিনরা বলছেন যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বলে তো আপনি ক্ষমতায় এসেছেন, ঠিক আছে, তাকে জান্নাতের পরোয়ানা দিয়ে দিচ্ছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর।
أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم يا أسمع السامعين يا أبصر الناظرين يا أحكم الحاكمين يا خالق المخلوقين يا رازق المرزوقين يا ناصر المنصورين يا أرحم الراحمين يا دليل المتحيرين يا غياث المستغيثين أغثني يا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا صريخ المكروبين يا مجيب الدعوة المضطرين أنت الله رب العالمين أنت الله لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين اللهم وال من والاهم وأود من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم ولعن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والرازين بفعله برحمتك يا أرحم الراحمين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين وصيكم عباد الله بتقوى الله قال الله تبارك وتعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون মোমিনিন কেরাম আবার নিজেকে এবং উপস্থিত মোমিনিনকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের তাকওয়াকে কবুল করুক, আমাদের সিয়াম, আমাদের নামাজ, আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলমিন মুস্তজাব করুক। মোমিনিন কেরাম, রমজান মাস এমন একটি মাস যেই মাসে আমরা গরিবদের ক্ষুধাকে অনুভব করতে পারি, যারা তৃষ্ণার্ত অবস্থায়, মানে যাদের দিন অতিবাহিত হয় ভালো পানি পান করতে পারেন না, তাদের অবস্থাকে আমরা অনুভব করতে পারি। তাহলে আমাদের কী করণীয়? প্রত্যেক রমজানেই মানুষের মধ্যে একটি চেতনা জাগ্রত হয় যে আমার গরিবের পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, নিজের মাঝহাবের যে গরিব তার পাশে তো দাঁড়াচ্ছেন, কিন্তু আমি আহ্বান করব যে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, আপনি আপনার সাহায্যর মানে ইয়েটাকে আরও বৃদ্ধি করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে 100 টাকা যদি এক গরিব পরিবারকে দেওয়া, আপনি যেই পাড়ায় যেই মেহাল্লায় থাকেন না কেন, আপনার আশেপাশে অনেক গরিব অবস্থান করছে, আপনি কাউকে না দেখিয়ে তার পাশে গিয়ে দাঁড়ান। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বয়স্ক রিকশাওয়ালারা রাস্তায় নেমেছে, যাদের যারা জওয়ান ছিল তারা হয়তো কৃষকের কাজ করছে, বিভিন্ন জায়গায় পরিশ্রম করে, আগে যেখানে সারাদিনে 500 টাকা মজুরি পেত, এখন হয়তো 300 টাকা পাচ্ছে, কিন্তু একটি রিকশা চালক বয়স্ক সেটাও পাচ্ছে না। দুটা প্যাসেঞ্জার টানার পর একটি ছায়ার মানে নিচে তারা কিন্তু বসে যাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, বিশ্রাম করতেছে, আবার চিন্তা করতেছে যে বউ বাচ্চাদের মুখে কী খাওয়া দেব, আবার প্যাসেঞ্জারে খুঁজে বের হয়ে যাচ্ছে। এদের চেহারার দিকে তাকালে, এদের কষ্টের দিকে তাকালে বুক কেঁপে ওঠে যে আমরা এখনও এই অবস্থায় আছি, উম্মতে মুহাম্মাদি হয়ে যার বিধানে হোমস রয়েছে, যাদের বিধানে জাকাত রয়েছে, যাদের বিধানে ফিতরা রয়েছে, এছাড়া প্রতিটা সকাল আমাদের রাসূলের হাদিস অনুযায়ী এমন হওয়া উচিত যে আমাদের মুসলমানদের দিকে রক্ষ রাখা দরকার, প্রতিবেশীদের রক্ষ রাখা দরকার, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি এই অভাব আমাদের মধ্যে অনেক বেশি। আমি রিকোয়েস্ট করব যে আমরা ওইভাবে হিসাব না করে যে ট্যাঙ্ক রোড থেকে
আলতাফ গলি আসতে ভাড়া 10 টাকা, আমি নেমে রিক্সাওয়ালার সাথে তর্ক করতেছি, ঠিক আছে, না বাবা 10 টাকা ভাড়া ছিল, তাকে অভ্যাস খারাপ না হোক বলে দেন ভাড়া 10 টাকা, তোমাকে 10 টাকা আমি এক্সট্রা দিলাম, ভাড়া 10 টাকা তাকে 50 টাকা দিয়ে দেন। এক বয়স্ক রিক্সাওয়ালার দেখতেছেন, তাকে আস্তে করে তার হাতে 50 টাকা তুলে দেন, কেন নিশ্চিত থাকেন যে আগেকার দিনে যে সে 400, 450 টাকা আয় করতো, এখন কিন্তু সে 200 টাকাও আয় করতে পারতেছে না, জিনিসের দাম ঊর্ধ্বগতি, ঠিক আছে। পুরো সমাজ এখন মানে করোনা আক্রান্ত হওয়ার ভয়ে নিজের বাসায় অবস্থান করছে, তাদের যে অবস্থা এই অবস্থাকে চিন্তা করে যাদেরই সমর্থন আছে যে একজনের পাশে দাঁড়াতে পারে সে একজনের পাশে দাঁড়াবে, দ্বিতীয় আরেকজনের পাশে দাঁড়াবে, এইভাবে আমরা আমাদের সমাজকে এই বিপদের অবস্থা থেকে কিন্তু বের করে আনতে পারবো। তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি আপনার রোজাকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কবুল করাতে পেরেছেন। রোজাকে কবুল করার জন্য সেফারিশ দরকার হয় না, যেমন একটা চিঠি আপনি লেখেন কোনো জায়গায়, তো ওই চিঠির জন্য আপনার ভয় আছে যে চিঠিটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, তাহলে কী করেন আপনি, এমন কারোর সেফারিশ নিয়ে যান যে সেফারিশে ওই মানে চিঠিটা যেন ওই অনুরোধটা যেন গ্রহণ হয়ে যায়। তো আপনার রোজাকে যদি আপনি আল্লাহর কাছে গ্রহণ করতে চান, এই গরিবের সেফারিশ নিয়ে যান, ঠিক আছে, শুধু আপনি রোজা রেখেছেন তা না, আল্লাহর বান্দার পাশে ছিলেন, এটা এত মহৎ কাজ যে হযরতে মূসা আলাইহিসসালামের বাদদোয়াও কিন্তু পরিপূর্ণভাবে কার্যকর হয়নি। আমি একটা মানে জিনিস বলতে যাচ্ছি, সামরি যে জাদুঘর ছিল হযরতে মূসার অনুপস্থিতিতে বিভ্রান্ত করেছিল, হযরত মূসা তার জন্য বাদদোয়া করলেন, বাবা হযরতে মূসার বাদদোয়া, আমরাই বাদদোয়া করলে চাই যে বাদদোয়া করার সাথে সাথে যেন ধ্বংস হয়ে যাক, কিন্তু হযরতে মূসা বাদদোয়া করতেছেন, তারপর সে বেঁচে আছে, তারপর সে বেঁচে আছে, কেউ সামনে গেলে বলে লামাসাস, আমার কাছে আসো না, পথভ্রষ্ট করতো, এখন লামাসাস আমার কাছে আসো না, অর্থাৎ সে আর পথভ্রষ্ট করতে পারবে না, কিন্তু সে মরে যায়নি, ধ্বংস হয়ে যায়নি, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ আমি বাদদোয়া করলাম, কিছুটা কার্যকর হলো, সে মানুষকে নিজের কাছে আসতে দেয় না, কিন্তু তার মৃত্যুও হয়নি, করুণ মৃত্যু হওয়ার কথা তা হয়নি। তো আল্লাহ রাব্বুল আলমিন বললেন যে তার একটি অভ্যাস ছিল, গরিবদের খেতে দিত, গরিবের পাশে দাঁড়াতো, আল্লাহ আকবার, আপনি গরিবদের পাশে দাঁড়িয়ে আপনি আপনার মৃত্যুকে দূরে সরিয়ে দিতে পারেন, আপনি গরিবদের পাশে দাঁড়িয়ে আপনি নিজেকে রোগ থেকে মুক্ত করতে পারেন। আজকে এই করোনা ভাইরাসের চিকিৎসার খুঁজে সবাই মানে বের হচ্ছে যে কোন কাজ করলে আমি করোনা থেকে বাঁচতে পারবো। আমি মনে করি যে এচ্ছে বড় লুৎফ, এচ্ছে বড় করম, এচ্ছে বড় মানে অবদান অন্য কিছু হতে পারে না যে আপনি গরিবের পাশে দাঁড়ান, এই গরিবের দোয়া আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে, এই গরিবের দোয়া আপনার কাছে কোনো রকম ভাইরাস আসতে দেবে না, এই গরিবের দোয়া আপনার কাছে কোনো রকম মানে অসুস্থতা আসতে দেবে না, এটা অনেক শক্তিশালী, এতই শক্তিশালী যে অন্য ইবাদতের ক্ষেত্রে এইভাবে বলা হয়নি, যেভাবে বলা হয়েছে যে সাদকা তুমি বের করো, গরিবের হাতে দেওয়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। আর সাদকা এমন একটি জিনিস যে শুধু আপনি জীবিত ব্যক্তিদের উপকারে আসবে তা না, বরং আপনি পিতা মাতার জন্য, একজনকে তার বয়স জিজ্ঞাসা করলো যে তুমি যে 30,000 টাকা পাও কী করো, তো সে একটা লিস্ট তৈরি করলো, 10,000 টাকা ঘর ভাড়া, এই টাকা চালের, এই টাকা ইলেকট্রিক বিলের, এই টাকা হোমওয়ার্কের, তার মধ্যে লিখলো 2,000 টাকা আম্মাকে দিই, 2,000 টাকা আব্বাকে দিই, লিস্ট টোটাল করে দিল। যারা দেখলেন, সে বস দেখলেন, এ তোমার আম্মা তো মারা গেছে না, বলে হ্যাঁ, আব্বা মারা গেছে না, বলে হ্যাঁ, তো 2,000 আব্বাকে দিই, 2,000 আম্মাকে দিই, এটা কী তুমি ফাদলামি শুরু করছো, আমাকে ভুল ব্যাখ্যা দিচ্ছ, বলে না মারা গেলে কী হবে, জীবিত থাকলে 2,000 টাকা ওনার হাতে দিতাম, সে 2,000 টাকা দিয়ে উনি মানে কিছু না কিছু ক্রয় করে খেতেন, তার প্রয়োজনীয় কাজে লাগাতেন, এখন তার নামে এই 2,000 টাকা আমি গরিবকে দিই, এটা আমার বিশ্বাস যে আমার আম্মার কাছে পৌঁছায়, কেন আমার রোজির মধ্যে আমার আম্মার হক রয়েছে, আমার রোজির মধ্যে আমার আব্বার হক রয়েছে, এটা কিন্তু
এটি বাস্তব সত্য কথা, হাদিস সাপোর্ট করছে এই জিনিসকে। আপনি আপনার প্রতি মাসে ওই 2 টাকা দিয়ে দিলেন তা না, 2 টাকা আপনি আম্মার হাতে দিতেন তা না, বরং একটি ভালো যেটা আপনি মনে করেন আপনার আম্মা বেঁচে থাকলে আপনি আপনার আম্মাকে দিতেন, আগে বয়স্ক গরিবের হাতে দেন, এক অসহায় মানুষের হাতে তুলে দেন, দেখেন তার সওয়াব কত। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই রমজান মাসে এই ধরনের নেক কাজ করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু।